কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই। তো সেখানে আমি ওই 17 বছর আলহামদুলিল্লাহ এতদূর যে আসতে পারি। বিসিবিকে উদ্দেশ্য করে এবার কড়া জবাব দিলেন মুশফিকুর রহিম, লজ্জায় মাথায় হাত নাজমুল হাসান পাপনের। দর্শক, ফেয়ারলেস ক্রিকেট আর অফ ফর্মে থাকায় কিছুদিন আগেও সমালোচিত ছিল জাতীয় দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এমনকি ক্রিকেট বোর্ডের অগ্রিম সতর্কবার্তা ও সামাজিক মাধ্যমে হাসির পাত্র হওয়ার আগেই নিজ ইচ্ছাতেই অবসরটাও নিয়েছিলেন মুশফিক। তবে এবার যেন সময় এসেছে মুশফিকের, তাই তো সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এখনও ফুরিয়ে যায়নি মুশফিক। বিশ্বকাপেও এমন একজন মুশফিকের প্রয়োজন ছিল যে কতটা, তা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছে বোর্ড কর্মকর্তারা। কেননা যেখানে ঘাতযুক্ত মাঠ ও ডিউক বলে তাণ্ডবে মাহমুদুল্লাহ তামিম পরাস্ত, সেখানেও প্রথম ম্যাচেই রাজশাহী কিংসের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডান হাতিয়ে ব্যাটার। তো দর্শক, অবহেলা করে সরিয়ে দেওয়া মুশফিককে কি প্রয়োজন ছিল এবারের বিশ্বকাপের একাদশে? জানাবেন এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।